হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আজ যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরা তো জানোই যে আমরা WBP SI এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য, সামনেই রয়েছে WBP SI প্রিলিমিনারি পরীক্ষা, সামনের ডিসেম্বর মাসের 5 তারিখ রয়েছে। আর এই পরীক্ষার জন্য আমরা একটি লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছিলাম। আর এই সাজেশনের আমরা কথা দিয়েছিলাম যে এই সাজেশনটা তোমরা যারা পারচেজ করতে পারবে তারা করবে, আর যারা পারবে না তাদের জন্য আমরা সম্পূর্ণ সাবজেক্টগুলোই, প্রত্যেকটা সাবজেক্টই আমরা একটি করে ভিডিওর মাধ্যমে কভার করে দেবো। তো সেই ভিডিওগুলোর মধ্যে আজকে যেটা আলোচনা করবো সেটা কিন্তু হচ্ছে ভূগোলটা আজকে আমরা আলোচনা করবো। আর এখানে দেখো, মোট 370-এর উপরে কিন্তু এখানে কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে রাখা হয়েছে। তো দেখো, এই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপরে কী রয়েছে এখানে, ইতিহাস, ভূগোল, তারপরে হচ্ছে সংবিধান, তারপরে হচ্ছে অর্থনীতির উপর কিছু কোশ্চেন রয়েছে, তারপর হচ্ছে বিজ্ঞান, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিকে, সবগুলোই কিন্তু এখানে কভার করে দেওয়া রয়েছে। অর্থাৎ জিকে পার্টটা কিন্তু পুরোটাই এখানে কভার রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে হচ্ছে 2020 সাল থেকে একদম 2021 সালের একদম অক্টোবর মাস পর্যন্ত, অর্থাৎ এই সামনের মাস পর্যন্ত, অক্টোবর মাস পর্যন্ত কিন্তু কভার রয়েছে। আর নভেম্বর মাসের কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসার চান্স নেই এই পরীক্ষায়। তো এখানে কিন্তু অক্টোবর পর্যন্ত কভার করা রয়েছে। আর এখানে কিন্তু 500-এর উপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো দেখো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, তো তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করা শুরু করো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে। তো এখানে কিন্তু এক জায়গায় দেওয়া রয়েছে সব 500-এর উপর কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া হচ্ছে নোবেল পুরস্কার, তারপরে এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে, নোবেল পুরস্কার, বিভিন্ন র্যাঙ্কিং, তারপরে হচ্ছে কে কোন পদে রয়েছেন, এগুলো সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে কোন পুরস্কার কে পেয়েছেন, এগুলো সব এখানে রয়েছে। তো দেখো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমাদের পিডিএফটা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটার মূল্য আমরা রেখেছি হচ্ছে 30 টাকা, আর পুরোটাই একসঙ্গে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে পুরোটাই একসঙ্গে কিন্তু রয়েছে, সেটার কিন্তু মূল্য রাখা হয়েছে হচ্ছে 60 টাকা, অর্থাৎ 60 রুপিস। তো দেখো, এই যে আমাদের পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা তোমরা পাবে কোথায়, এই পিডিএফটা কিন্তু পাবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তো সেখানে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে আমাদের জিকে পুরো পিডিএফটা রয়েছে, লাস্ট মিনিট সাজেশন, পুরোটাই তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তো দেখো, তোমরা যারা আমাদের পাবলিশ করার দিন যে ভিডিওটা বানিয়েছি সেটা দেখেছো, তারা অবশ্যই জানো যে কোন কোন টপিক রয়েছে এবং কীভাবে রয়েছে পিডিএফটা, সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তো যারা নতুন রয়েছে তাদের জন্য আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে রয়েছে পিডিএফটা। তো এই দেখো, তোমাদের পুরো পিডিএফ রয়েছে এখানে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের, যে ভারতের পদাধিকারী ব্যক্তিগণ রয়েছেন, কে কোন পদে রয়েছেন এখানে রয়েছে, নেক্সট কী রয়েছে, নোবেল পুরস্কার রয়েছে, এরপরে দেখো রয়েছে টোকিও অলিম্পিকটা 2021-এর যে রয়েছে পুরোটাই দেওয়া রয়েছে এখানে। এরপরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নিয়োগগুলো রয়েছে, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কারগুলো রয়েছে, এরপরে দেখি কী রয়েছে, এরপরেই রয়েছে হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস, নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে হচ্ছে পুরস্কারগুলো দেখো এখানে, তারপরে কিন্তু রয়েছে হচ্ছে র্যাঙ্কিং ট্যাঙ্কিংগুলো এখানে রয়েছে। তো দেখো, এরপরে আমরা যাবো কি, এরপরে হচ্ছে আমরা চলো ইতিহাসটা দেখে নিই একটু। তো ইতিহাসে দেখো রয়েছে এখানে কি, প্রথমে রয়েছে কি প্রাচীন ভারতের ইতিহাস, তো এরপরে প্রাচীন ভারতের ইতিহাসের পরে রয়েছে মধ্য ভারতের ইতিহাস, তারপরে কিন্তু একদম রয়েছে হচ্ছে স্বাধীনতা সংগ্রামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে পরপর কিন্তু সাল অনুযায়ী এগিয়ে গিয়ে একদম আমাদের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে যাবো হচ্ছে ভূগোল। তো তোমরা তো জানো যে ভূগোলটা আমরা আজকেই ক্লাস করবো, তো ভূগোলটা তো তোমরা দেখবেই। তারপরে কিন্তু রয়েছে হচ্ছে পলিটি, তারপরে রয়েছে ইকোনমি, তারপরে কিন্তু রয়েছে কি তোমার সায়েন্স, তারপরে রয়েছে হচ্ছে স্ট্র্যাটেজিকে। তো এই রয়েছে আমাদের পুরো পিডিএফ। তো চলো আমরা আজকে জিওগ্রাফিটা একটু দেখে নিই। তো দেখো, এখানে ভূগোলের প্রথম প্রশ্ন কী রয়েছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হয় যখন অপসূর হয়। তো দেখো, অপসূরের সময় কিন্তু পৃথিবী এবং সূর্যের দূরত্ব হয় হচ্ছে 15 কোটি 20 লক্ষ কিমি। আর অপসূর হয় কোন সময়, তোমার অপসূর কিন্তু হয় হচ্ছে 4 জুলাই, এই তারিখে কিন্তু অপসূর দেখা যায়। অর্থাৎ এই দিনেই কিন্তু হচ্ছে পৃথিবী এবং সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, 15 কোটি 20 লক্ষ কিমি। নেক্সট রয়েছে কি, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত। তো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে যখন অনুসূর হয় তখনকার কথা বলা রয়েছে, তখন কিন্তু দূরত্ব হয় সবচেয়ে কম, কত দূরত্ব হয়, 14 কোটি তোমার 70 লক্ষ কিমি। তো এই যখন পৃথিবী হচ্ছে এই সময় কিন্তু কাছে আসে, অর্থাৎ পৃথিবী এবং সূর্য কিন্তু কাছাকাছি আসে এই সময়, কোন তারিখে এটা হয়, এটা কিন্তু হয় হচ্ছে 3 জানুয়ারি। তো এই 3 জানুয়ারি এটা হয়। আর দেখো, পৃথিবী এবং সূর্যের গড় দূরত্ব, এটা হচ্ছে অপসূরের সময় দূরত্ব, আর এটা হচ্ছে কি অনুসূরের সময় দূরত্ব, আর এর গড় দূরত্ব কিন্তু হচ্ছে 15 কোটি কিমি। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, যে সৌরজগতে কোন ছায়াপথের অন্তর্গত। তো সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত, এটা কিন্তু হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথে অন্তর্গত। এরপরের কোশ্চেন কী রয়েছে, যে নীল গ্রহ কাকে বলা হয়, পৃথিবীকে কিন্তু বলা হয় নীল গ্রহ। আর এরপরে দেখো রয়েছে কি লাল গ্রহ, লাল গ্রহ বলা হয় হচ্ছে মঙ্গলকে। নেক্সট কী রয়েছে,
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত, অর্থাৎ কত সময় লাগে, এখানে হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে, বাংলা ইংলিশের মধ্যে কিন্তু একটু মিক্সড হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু বাংলায় দেওয়া রয়েছে, মাঝে মাঝে কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে। তো এটা একটু ভালো করে দেখে নেবে, এখানে কিন্তু ভুলটা হওয়ার সম্ভাবনা খুব রয়েছে, যারা পিডিএফটা নিয়েছো তাদের কিন্তু খুব ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরেই রয়েছে দেখো কি, যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, 384,400 কিমি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। নেক্সট কি রয়েছে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি। তো দেখো পৃথিবীর নিকটতম গ্রহ কি হচ্ছে, শুক্র, যাকে বলা হয় শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়, আর এটি কিন্তু হচ্ছে পৃথিবীর হচ্ছে একদম নিকটতম গ্রহ। আর একদম দূরতম গ্রহ অর্থাৎ সবচেয়ে দূরে কোন গ্রহ রয়েছে, সেটা কিন্তু হচ্ছে নেপচুন। আর দেখো এই যে আমাদের শুক্র রয়েছে, শুক্রকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট পৃথিবীর আর্ণিক গতির সময় কত, তো পৃথিবীর আর্ণিক গতির সময় কিন্তু হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। নেক্সট কি রয়েছে, পৃথিবীর পরিক্রমণ গতির সময় কত, এটা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট তোমার 46 সেকেন্ড কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, হেলির ধূমকেতু কত সময় অন্তর দেখা যায়, সেটা কিন্তু হচ্ছে তোমার 76 বছর অন্তর কিন্তু এই হেলির ধূমকেতু দেখা যায়। নেক্সট কি রয়েছে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, পৃথিবীর কাছের গ্রহ আলাদা আর সূর্যের কিন্তু আলাদা, পৃথিবীর হচ্ছে কি শুক্র আর সূর্যের কি রয়েছে বুধ, কিন্তু হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। নেক্সট রয়েছে হচ্ছে সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান কততম, অর্থাৎ সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে পাশাপাশি সেই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে কাছে তো রয়েছে বুধ, তারপরে রয়েছে শুক্র, তারপরেই কিন্তু তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে পৃথিবী। তাহলে সৌরজগতের সূর্য থেকে দূরত্ব অনুযায়ী কিন্তু পৃথিবী রয়েছে হচ্ছে তৃতীয় স্থানে। নেক্সট কি রয়েছে, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি, তোমার এটা কিন্তু হচ্ছে গ্যানিমিড, সেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, আর এই উপগ্রহটাই কিন্তু হচ্ছে সৌরজগতের একটি বৃহত্তম উপগ্রহ। এছাড়া দেখো কি রয়েছে, এই যে উপগ্রহর কথা বলা রয়েছে, উপগ্রহগুলির মধ্যে কিন্তু শনির সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, এটা মনে রাখবে। আগে কিন্তু বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ ছিল, কিন্তু ইদানিংকালে কিন্তু শনির অনেকগুলো উপগ্রহ আবিষ্কার হয়েছে, এই উপগ্রহগুলো কিন্তু আবিষ্কার হওয়ার ফলে শনির উপগ্রহ কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট কি রয়েছে, যে সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি, সবচেয়ে দ্রুত সৌরজগতে কোন গ্রহ রয়েছে যে সবচেয়ে দ্রুত তোমার সূর্যকে প্রদক্ষিণ করে, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি বুধ, কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর নেপচুন কিন্তু হচ্ছে ধীরগামী, সবচেয়ে ধীর গতিতে কিন্তু নেপচুন তোমার ধীরগামী রয়েছে, সবচেয়ে ধীর গতি রয়েছে এই নেপচুনের। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, কী রয়েছে, যে কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, এটা কিন্তু আবিষ্কার করেন হচ্ছে কোপার্নিকাস কিন্তু প্রথম আবিষ্কার করেন যে কি পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। নেক্সট হচ্ছে কি, দিন ও রাত্রি সমান হয় কোথায়, বিষুব রেখায় কিন্তু দিন ও রাত্রি সমান হয়। নেক্সট হচ্ছে কি, সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি, শুক্র হচ্ছে কি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। নেক্সট হচ্ছে সূর্য চাঁদ, প্রথমে দেওয়া রয়েছে কি চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করে যখন, সেটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় সিজিগি, চাঁদ সূর্য পৃথিবী যখন একই সরলরেখায় আসবে সেটাকে বলা হবে সিজিগি। নেক্সট হচ্ছে কি, দ্বৈত গ্রহ কাকে বলা হয়, সেটা হচ্ছে বৃহস্পতিকে বলা হয় দ্বৈত গ্রহ। নেক্সট, সূর্যের আয়তন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এটা এখান থেকে মনে রাখবে। নেক্সট কি রয়েছে, যে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কোন কোন তারিখে, এটা কিন্তু হচ্ছে 21 মার্চ আর 23 সেপ্টেম্বর, এই তারিখ দুটোতে কিন্তু পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান হয়। নেক্সট হচ্ছে কি, কোন দিনটিতে পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয়, সেটা কিন্তু হচ্ছে 21 জুন হয় এই দিনটি, এখানে কিন্তু সবচেয়ে বড় দিন এবং কি হয় উত্তর গোলার্ধে, যেখানে হচ্ছে কর্কট সংক্রান্তি বলা হয় এটাকে, এই 21 জুন কিন্তু বলা হয় কি কর্কট সংক্রান্তি, আর এই দিনটিতে কিন্তু হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয়ে থাকে। আর এর অপোজিট লক্ষ্য করা যায়, অর্থাৎ 22শে ডিসেম্বর কিন্তু উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় আর রাত কিন্তু সবচেয়ে বড় হয়, তাহলে 22শে ডিসেম্বর কিন্তু এটা হয়ে থাকে, বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়, আর এটাকেই বলা হয় কি মকর সংক্রান্তি। নেক্সট কি রয়েছে, যে মহাবিষুব কোন দিনটিতে হয়, এটা কিন্তু হচ্ছে 21শে মার্চ আর জল বিষুব হয় হচ্ছে 23শে সেপ্টেম্বর। নেক্সট রয়েছে, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর অবস্থান কোথায় থাকে, চাঁদ ও সূর্যের মাঝখানে কিন্তু এই পৃথিবীর অবস্থান থাকে। তো সূর্যগ্রহণের সময় হচ্ছে কি হয়, চাঁদ হচ্ছে পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে, চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে তখন কি হয়, সূর্যের যে আলোটা রয়েছে সূর্যের আলোটা কিন্তু হচ্ছে সূর্যগ্রহণের সময় এই চাঁদের এখানে এসে পড়ে, চাঁদে পড়ার ফলে
সেটা কিন্তু পৃথিবীতে এই সূর্যের আলোটা সরাসরি এসে পড়তে পারে না, তার ফলে কিন্তু এখানে যখন পূর্ণ গ্রাস হয় তখন কিন্তু এখানে কী হয়, পৃথিবীতে একটু পুরোপুরি অন্ধকার হয়ে যায় এই চাঁদটার জন্য। কিন্তু যখন চন্দ্রগ্রহণ হয় তখন কিন্তু এর প্রায় বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়, অর্থাৎ সূর্য এবং চাঁদের মাঝখানে কিন্তু তখন পৃথিবী আসে। আমরা কি জানি, চাঁদ হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়, আর এই চাঁদ হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়, কিন্তু পৃথিবী যখন মাঝখানে চলে আসবে, পৃথিবী মনে করো এটা আর এটা হচ্ছে চাঁদ, যখন পৃথিবী হচ্ছে সূর্যের তোমার চাঁদের মাঝখানে চলে আসবে, চাঁদ এবং সূর্যের, তখন কিন্তু সরাসরি সূর্যের আলোটা এসে পৃথিবীতে পড়ছে, চাঁদে এসে পড়ছে না, তার জন্য কিন্তু চাঁদ একদম অন্ধকার হয়ে যায়, চাঁদকে কিন্তু দেখা যায় না, অর্থাৎ চাঁদের আলো কিন্তু তখন দেখা যায় না, আর তখনই কিন্তু হয়ে যায় কি, চন্দ্রগ্রহণ। নেক্সট কি রয়েছে, যে বিক্রম সারাবাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু রয়েছে হচ্ছে কেরালা রাজ্যে। মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা কোন দেশের মহিলা ছিলেন, রাশিয়া দেশের কিন্তু মহিলা ছিলেন। ভ্যালেন্টিনা তেরেস্কোভা হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি রয়েছে, মহাকাশে প্রথম কোন প্রাণীকে পাঠানো হয়েছে, লাইকা নামে একটি কুকুরকে পাঠানো হয়েছিল মহাকাশে প্রথম। নেক্সট হচ্ছে ভারতে কোন রাজ্যে শ্রীহরিকোটা স্পেস সেন্টার অবস্থিত, এটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট রয়েছে হচ্ছে কবে ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়, এটা হচ্ছে 1975 সালে তোমার 19 এপ্রিল। নেক্সট রয়েছে হচ্ছে PSLV এর পুরো নাম কি, এর পুরো কথাটি কি, সেটা কিন্তু হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ তোমার ভেহিকেলস কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে GSLV, এটার পুরো নাম কি, জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে শ্রীহরিকোটা স্পেস সেন্টারের নতুন নাম কি, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। নেক্সট রয়েছে ভারতের প্রথম উপগ্রহের নাম কি, আর্যভট্ট, এটা কিন্তু 1975 সালে হয় এই ভারতের প্রথম উপগ্রহটা 1975 সালে। নেক্সট রয়েছে টাইটান হলো কি একটি, এটি কিন্তু হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র, তো টাইটান হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র। নেক্সট হচ্ছে চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে, 1.3 সেকেন্ড। নেক্সট রয়েছে কি, সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি, সেটা কিন্তু হচ্ছে পৃথিবী, পৃথিবী কিন্তু হচ্ছে সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ। নেক্সট হচ্ছে ব্ল্যাক হোল কি, তোমার তারাপুঞ্জের মৃতদেহ। তারপরে রয়েছে চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশ যান হলো কি, অ্যাপেলো 1। নেক্সট হচ্ছে কোন গ্রহ সূর্যের চারধারে নিজের অক্ষের উপর সূর্য তোমার পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। আমরা জানি কি, সব গ্রহই কিন্তু হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু এই শুক্র গ্রহ কিন্তু হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ উল্টো দিকে কিন্তু ঘোরে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে শুক্র। নেক্সট রয়েছে সৌরশক্তি সৃষ্টি হয় কোন পদ্ধতিতে, ফিউশন পদ্ধতিতে। নেক্সট রয়েছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়, এটা কিন্তু বলা হয় হচ্ছে করোনা। নেক্সট হচ্ছে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে কি বলে, সৌর কলঙ্ক বলে। নেক্সট রয়েছে কি, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত, এটা কিন্তু হচ্ছে 27.32 দিনের মতো। এরপরে আমরা যাব হচ্ছে কি, অবস্থান, ভারতের অবস্থান সম্পর্কে এবার জানবো আমরা। তো দেখো ভারতের আয়তন কত, ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিমি, আর এর মোট স্থলভাগ রয়েছে কত, মোট স্থলভাগ অর্থাৎ ওয়ার্ল্ডের যে মোট স্থলভাগ রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে মোট স্থলভাগ রয়েছে তার 2.4% রয়েছে হচ্ছে ভারতে। আর পৃথিবীর যদি জলভাগ এবং স্থলভাগ মিলে মোট ভূভাগটাকে ধরি তাহলে কিন্তু হচ্ছে মোট আয়তনের পৃথিবীর 0.5% রয়েছে ভারতে। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে কি, পৃথিবীর মধ্যে ভারত কততম, সপ্তম বৃহত্তম দেশ কিন্তু হচ্ছে পৃথিবীর মধ্যে ভারত। তো দেখো রাশিয়া রয়েছে সর্বপ্রথম, তারপরে কানাডা, তারপরে চীন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া, তারপরেই কিন্তু রয়েছে হচ্ছে ভারত। তো সর্ববৃহৎ দেশ কোনটি, রাশিয়া, তারপরে কিন্তু সপ্তম স্থানে রয়েছে হচ্ছে ভারত। আর জনসংখ্যার দিক থেকে কি, জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে দ্বিতীয়, চীন হচ্ছে প্রথম। নেক্সট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থানের নাম কি, তো ভারতের দক্ষিণতম স্থানের নাম কিন্তু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, যেটাকে বলা হয় কি পিগম্যালিয়ন পয়েন্ট, এটা কিন্তু রয়েছে হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে। তো এই নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে এটা, কিন্তু যদি আমরা দ্বীপগুলো বাদ দিয়ে মূল ভূখণ্ড ধরি তাহলে কিন্তু হচ্ছে কি, মূল ভূখণ্ডে কিন্তু হচ্ছে আমাদের কন্যাকুমারী কিন্তু হচ্ছে মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম স্থান। উত্তরতম স্থানের নাম কি ইন্দ্রাকল, যেটা লাদাখে রয়েছে, আগে কিন্তু জম্মু কাশ্মীরে ছিল কিন্তু বর্তমানে তো লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, আর এই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু রয়েছে হচ্ছে ইন্দ্রাকল। নেক্সট কি পশ্চিমতম স্থান, গুহার মতার, এটা গুজরাটে রয়েছে। আর পূর্বতম স্থান কোথায় রয়েছে, কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। নেক্সট কি রয়েছে, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি, এটা কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য, এটা 1956 সালে এই অন্ধ্রপ্রদেশ রাজ্য হয় ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য।
আর ভারতে কিন্তু ভাষার ভিত্তিতে যে কমিশন একটা গঠন করা হয় ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য, সেটা কিন্তু গঠন করা হয় হচ্ছে 1953 সালে, আর রাজ্য কিন্তু হয় হচ্ছে 1956 সালে। আর এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা রয়েছে, একে কি কি বলা হয়ে থাকে? এই অন্ধ্রপ্রদেশ রাজ্যকে বলা হয় ধানের গোলা, এশিয়ার ডিমের ঝুড়ি কিন্তু বলা হয়। নেক্সট কি রয়েছে, ভারতের প্রমাণ সময় গিনিসের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট কিন্তু রয়েছে ব্যবধান ভারতের প্রমাণ সময় এবং গিনিসের প্রমাণ সময়ের মধ্যে। অনেক সময় কিন্তু এসে থাকে ভারতের প্রমাণ, ভারতের যে কলকাতা রয়েছে কলকাতার প্রমাণ সময় এবং তোমার গিনিসের প্রমাণ সময়ের মধ্যে ডিফারেন্স কত, সেটা কিন্তু প্রায় 6 ঘন্টার মতো, অর্থাৎ 5.5 ঘন্টারও অনেক বেশি। নেক্সট কি রয়েছে, নেক্সটে রয়েছে হচ্ছে দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য কত, এটা হচ্ছে 4 মিনিট হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে ভারতের নবগঠিত রাজ্য কোনটি এবং তা কত সালে গঠিত হয়, এটা কিন্তু হচ্ছে তেলেঙ্গানা রাজ্য, আর এটা গঠিত হয় হচ্ছে 2014 সালে। নেক্সট রয়েছে চন্দননগর যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, এটা কত সালে ভারতে যোগ দেয়, এটা কিন্তু হচ্ছে 1950 সালে ভারতে যোগ দেয়। নেক্সট হচ্ছে বৃহত্তম দেশ কোনটি, রাশিয়া যেটা একটু আগে দেখলাম, ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। নেক্সট হচ্ছে কি, কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, 1971 সাল পর্যন্ত কিন্তু এটা নেফা নামে পরিচিত ছিল। নেক্সট রয়েছে সিকিম কবে ভারতের সাথে যুক্ত হয়, 1975 সালে, কততম সংশোধনী, এটা কিন্তু হচ্ছে 36তম সংশোধনী। পরবর্তী কোশ্চেন, ভারতের মূল ভূখণ্ডের কত কিমি উপকূলভাগ রয়েছে, এটা কিন্তু হচ্ছে 6100 কিমি উপকূলভাগ রয়েছে, আর দ্বীপসহ ধরলে কত, 7016.4 মনে হয় রয়েছে এটা, তো এখানে 7516 কিমি কিন্তু হচ্ছে দ্বীপসহ রয়েছে। নেক্সট কি রয়েছে, ভারত ও চীনের সীমারেখা কী নামে পরিচিত, সেটা কিন্তু হচ্ছে ম্যাকমোহন লাইন নামে পরিচিত। নেক্সট হচ্ছে ডানকান প্রণালী কোন দুটি স্থানের মধ্যে রয়েছে, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। তো পরবর্তীতে আমরা আরও যে আমাদের প্রণালীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে কার কার মধ্যে, ক্ষুদ্র আন্দামান এবং নিকোবরের মধ্যে, কার নিকোবর যেটা রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল রয়েছে হচ্ছে মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে, 9 ডিগ্রি রয়েছে কার মধ্যে, মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে। তো দেখো 9 ডিগ্রি রয়েছে কিন্তু মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে, আর 8 ডিগ্রি রয়েছে হচ্ছে মালদ্বীপ, যেটা হচ্ছে আলাদা একটি দেশ। এই মালদ্বীপ দেশের সঙ্গে আমাদের ভারতের যে মিনিকয় দ্বীপটা রয়েছে তার কিন্তু রয়েছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল তার মধ্যে। নেক্সট হচ্ছে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে আছে, পাকিস্তান ও ভারতের মধ্যে আছে। লাইন অফ কন্ট্রোল রয়েছে হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। আরও একটা এখান থেকে আসতে পারে হচ্ছে ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন কিন্তু হচ্ছে ভারত এবং তৎকালীন যখন ডুরান্ড লাইন তৈরি করা হয় তখন কিন্তু ভারত ছিল আমাদের কি অখণ্ড ভারত, পাকিস্তানও কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত ছিল, তো সেই সময় কিন্তু ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা কি এই লাইনটা টানা হয়, সেটা হচ্ছে ডুরান্ড লাইন। কিন্তু পরবর্তীতে পাকিস্তান এবং ভারত ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাওয়ার ফলে কিন্তু সামান্য অংশ, ভারতের সামান্য অংশই কিন্তু রয়েছে হচ্ছে আফগানিস্তানের সঙ্গে সীমারেখা, বেশিরভাগটা রয়েছে কার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। কিন্তু যদি তোমরা পাকিস্তান এবং আফগানিস্তান কোনো অপশনে না পাও তাহলে কিন্তু ভারত আফগানিস্তান হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে আদম সেতু, যেটাকে আমরা রাম সেতু বলে চিনি, সেই সেতু কোন দুটি স্থানকে সংযোগ করেছে, ভারত এবং শ্রীলঙ্কা। নেক্সট রয়েছে পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। নেক্সট হচ্ছে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে, মুম্বাইকে বলা হয় কিন্তু ভারতের প্রবেশদ্বার। এরপরে কি রয়েছে, লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত যে অঞ্চলটি রয়েছে তার রাজধানীর নাম কি, কাভারাত্রি কিন্তু হচ্ছে তার রাজধানীর নাম, আর এটি কিন্তু হচ্ছে একটি প্রবাল দ্বীপ, এটা মনে রাখবে, এটা কিন্তু হচ্ছে একটি প্রবাল দ্বীপ। নেক্সট রয়েছে ভারতের মুক্তার শহর বলা হয় কাকে, হায়দ্রাবাদকে বলা হয় ভারতের মুক্তার শহর। নেক্সট হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য কোনটি, রাজস্থান এবং গোয়া কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কি, ভারতের মোট উপকূল রেখা কত রয়েছে, যেটা একটু আগে আমরা দেখলাম সেটা কিন্তু হচ্ছে 6100 কিমি, আর যদি আমরা দ্বীপসহ ধরি তোমার 7516.76 কিমি, যেটা একটু আগে আমি বললাম যে দশমিকের পরে কিছু একটা রয়েছে মনে হয়, আমার একটু মনে ছিল না, তো এখানে হচ্ছে 7516.76 কিমি হয়ে যাবে সঠিক উত্তর। আর ভূমি ভাগ সংলগ্ন মোট আমাদের যে সীমারেখা রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে কত তোমার 15200 কিমি, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কী কোশ্চেন রয়েছে, আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জের নাম, এটা কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপ, যেটি একটি প্রবাল দ্বীপ এখানে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে ব্যারেন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত, মিনিকয় দ্বীপে রয়েছে। তামিলনাড়ুর উপকূল ভাগ কী নামে পরিচিত, করমণ্ডল উপকূল নামে পরিচিত।
নেক্সট হচ্ছে কেরালা উপকূলে, কেরালা উপকূল ভাগটাকে কি বলা হয়, মালাবার উপকূল নামে কিন্তু পরিচিত রয়েছে হচ্ছে কেরালা উপকূল ভাগ। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র উপকূল, এটা হচ্ছে কঙ্কন উপকূল। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল যেটা সেটা হচ্ছে উত্তর সরকার উপকূল। অন্ধ্র উপকূলটাকে বলা হয় হচ্ছে অন্ধ্র উপকূলটাকে বলা হয় হচ্ছে উত্তর সরকার উপকূল। আর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলটাকে বলা হয় হচ্ছে উৎকল উপকূল। নেক্সট কি রয়েছে, ভারতের দীর্ঘতম উপকূল ভাগের কোন রাজ্যে রয়েছে, দীর্ঘতম উপকূল ভাগ রয়েছে কোন রাজ্যের, গুজরাটের কিন্তু সবচেয়ে বড় উপকূল ভাগ রয়েছে। তো উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের, আর সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে গুজরাটের। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়, এটা হচ্ছে 2019 সালে, যেটা সাম্প্রতিককালে 2019 সালে 31 অক্টোবর কিন্তু এটা কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পায়। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যায়, আগে হচ্ছে জম্মু কাশ্মীর আর আগে হচ্ছে কি লাদাখ। নেক্সট হচ্ছে কি, ভারতের মশলার বাগান কাকে বলা হয়, কেরালাকে বলা হয় ভারতের মশলার বাগান। এলাহাবাদের নতুন নাম কি প্রয়াগরাজ। বিজ্ঞাননগরী কাকে বলা হয়, বেঙ্গালুরুকে। কোন শহরকে দক্ষিণের কাশী বলা হয়, মাদুরাইকে। ভারতের উচ্চতম শহর কোনটি, লে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি, মালদ্বীপ। নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি, চীন। পঞ্চপাহাড়ের দেশ কাকে বলা হয়, ত্রিপুরাকে। এরপরে দেখো রয়েছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি, 28টি রয়েছে, কারণ এর আগে কিন্তু অঙ্গরাজ্য ছিল 29টি, কিন্তু পরবর্তীতে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হয় কে, জম্মু কাশ্মীর। এক হচ্ছে জম্মু কাশ্মীর, দুই হচ্ছে লাদাখ, অর্থাৎ একটি রাজ্য কিন্তু ভেঙে দুটো হয়, তার ফলে কিন্তু একটি রাজ্য কমে যায়। বর্তমানে রয়েছে 28টি রাজ্য, আর কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আমাদের 7টি, কিন্তু পরবর্তীতে 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, পরবর্তীতে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়, 9টি হয়। কিন্তু একটি যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু একটি হয়ে যায়, তার ফলে কিন্তু ওখানে একটি কমে যায়, তার জন্য কিন্তু 8টি রয়েছে। অনেকে কিন্তু এখানে 9টি অ্যান্সার করতে পারে, তো এখানে কিন্তু 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট হচ্ছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, নেপালের কাঠমান্ডু। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি, গোয়া। কর্কটক্রান্তি রেখা কার উপর দিয়ে গেছে, এক হচ্ছে রাজস্থান, দুই হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই মোট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গেছে। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়, মধ্যপ্রদেশকে। এখানে সর্বাধিক কিন্তু বনভূমি রয়েছে, এরিয়ার দিক থেকে সর্বাধিক, আর শতকরা হিসেবে ধরলে কে রয়েছে, মিজোরাম কিন্তু সর্বাধিক রয়েছে হচ্ছে শতকরার দিক থেকে বনভূমি। নেক্সট হচ্ছে সর্বাধিক মান উন্নয়ন সূচক কোথায় রয়েছে, কেরালা রাজ্যে। আর এই কেরালা রাজ্যকে বলা হয় কি মশলার বাগান। দেবতাদের বাসভূমি বলা হয় কাকে, উত্তরাখণ্ডকে। সবচেয়ে বেশি রাজ্যের সাথে সীমানায় স্পর্শ করে আছে কোন রাজ্য, উত্তরপ্রদেশ। সবথেকে বেশি জেলার সঙ্গে কিন্তু তোমার জেলার সংখ্যা রয়েছে কিন্তু এই রাজ্যে। নেক্সট হচ্ছে যমজ শহর কাকে বলা হয়, হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত, হায়দ্রাবাদে। আয়তনের হিসাবে, অর্থাৎ আয়তনের হিসাবে ভারতের বৃহত্তম জেলা কোনটি, কচ্ছ, গুজরাট, যেটা গুজরাটের কচ্ছ রয়েছে সেটি। 3 বিঘা করিডর যোগ করেছে কোন দুটি দেশকে, ভারত এবং বাংলাদেশকে। নেক্সট রয়েছে নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্য, রাজধানীর নাম কি, অমরাবতী। তারপরে রয়েছে কি কোন দেশের সাথে ভারতের সীমারেখা সবথেকে বেশি রয়েছে, বাংলাদেশের সঙ্গে, আর সবচেয়ে কম রয়েছে কার সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে। এরপরে রয়েছে কোন সংস্থা ভারতের ভূবৈচিত্র্য মানচিত্র প্রকাশ করেন, ভূ বৈচিত্র্যের মানচিত্র কিন্তু প্রকাশ করে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট রয়েছে কি ভুটানের দীর্ঘতম নদীর নাম কি, মানস। তারপরে রয়েছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা কিন্তু হচ্ছে পেড্রো তালাগোলা। তো এরপরেই আমরা আলোচনা করবো হচ্ছে ভূপ্রকৃতি সম্পর্কে। তো দেখো এখানে ভারতের মোট সমভূমির পরিমাণ কত শতাংশ রয়েছে, 43%। মালভূমি রয়েছে হচ্ছে 27.7%, পাহাড় রয়েছে হচ্ছে 18.6%, পর্বত রয়েছে হচ্ছে 10.7%। নেক্সট রয়েছে হচ্ছে দুন কাকে বলা হয়। তো দেখো দুন হচ্ছে দুই পর্বতের মাঝের নিম্নভূমিকে বলা হয় কি, দুন। নেক্সট রয়েছে হচ্ছে কোন মৃত্তিকায় জাফরান চাষ ভালো হয়, সেটা কিন্তু হচ্ছে কারোয়া মৃত্তিকায়, সেটা কাশ্মীর উপত্যকার উর্বর পলি দ্বারা গঠিত যে মৃত্তিকা রয়েছে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে কারোয়া। নেক্সট রয়েছে খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত, এটা রয়েছে হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে, আর এটি কিন্তু হচ্ছে পৃথিবীর উচ্চতম সড়ক সেতু। নেক্সট রয়েছে কি বানিহাল পাস, এই বানিহাল পাস রয়েছে হচ্ছে শ্রীনগর ও জম্মুর মধ্যে। তারপরে রয়েছে কি জজিলা পাস, এটা রয়েছে হচ্ছে কাশ্মীর ও লাদাখের মধ্যে। তারপরে রয়েছে পীরপাঞ্জল, সেটা হচ্ছে কাশ্মীর ও পাঞ্জাবের মধ্যে। তারপরে রয়েছে কি শিবকুলা, এই শিবকিলা রয়েছে হচ্ছে হিমাচল প্রদেশে, আর এটি কিন্তু রয়েছে হচ্ছে সিমলা ও তিব্বতের মধ্যে, এটি কিন্তু হচ্ছে সিমলা এবং তিব্বতের মধ্যে যোগাযোগ স্থাপন করে এই শিবকিলাটি। নেক্সট রয়েছে নাথুলা, নাথুলা হচ্ছে সিকিম রাজ্যে রয়েছে, আর এটি কিন্তু হচ্ছে চীনের সাথে যোগাযোগ রক্ষা করে এই নাথুলা গিরিপথটি। নেক্সট হচ্ছে রোটাং গিরিপথ, এটা হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে, এটি হচ্ছে পীরপাঞ্জল ও লাহুল উপত্যকার সঙ্গে যোগাযোগ করে। নেক্সট হচ্ছে জিলেপলা, এটা হচ্ছে কাশ্মীর
তোমার কালিম্পং ও লাসার মধ্যে স্থাপন করেছে এটা, অর্থাৎ কালিম্পং এবং লাসার মধ্যে কিন্তু যোগাযোগ রক্ষা করে এটি, আর এটি রয়েছে হচ্ছে সিকিম রাজ্যে। নেক্সট রয়েছে রাজস্থানের মরু অঞ্চলে ছোট বড় অগভীর যে জলপূর্ণ গর্ত রয়েছে সেই গর্তগুলোকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় হচ্ছে ধান্ত। এরপরে রয়েছে হচ্ছে মরু অঞ্চলের চলমান বালিয়ারিগুলিকে কি বলা হয়, এটাকে বলা হয় কি ধ্রিয়ান। আর এখানে কিন্তু এক ধরনের লবণাক্ত হ্রদ দেখা যায় যাকে কি বলা হয় রান বলা হয়। নেক্সট রয়েছে ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত, প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা। তো এখানে কিন্তু অনেক জায়গায় তোমরা অপশনে পাবে যে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলার জায়গায় কিন্তু নিঃ শিলা পাবে। তো নিঃ শিলাটা কিন্তু হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা, তার জন্য কিন্তু নিঃও কিন্তু আমাদের অপশনে থাকে। নেক্সট রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি, সহাদ্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে রয়েছে ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত, লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, স্যাডেল পিক। হিমালয়ের উৎপত্তি হয়েছে কোথা থেকে, তেথিস মহিকাত থেকে। অর্ধচন্দ্রের মতো দেখতে বালিয়ারিকে কি বলা হয়, বারখান বলা হয়। পৃথিবীর স্বাদ বলা হয় কাকে, পামির মালভূমিকে। নেক্সট হচ্ছে রাজমহল পাহাড় কোন শিলায় গঠিত, গ্রানাইট শিলায়। সিকিম কাঞ্চনজঙ্ঘার বিখ্যাত হিমবাহর নাম কি, জেমু হিমবাহ। নেক্সট রয়েছে সাহারা মরুভূমি কোথায় রয়েছে, এটা রয়েছে আফ্রিকায়। আল্পস পর্বতমালা কোন মহাদেশে রয়েছে, ইউরোপে রয়েছে। পরবর্তী কোশ্চেনে যাব, দেখো কি রয়েছে পরবর্তীতে, যে কোন পর্বত এশিয়া ও ইউরোপ মহাদেশকে ভাগ করেছে, এটা হচ্ছে ইউরাল পর্বত। এরপরে রয়েছে ভারতের নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি, এটা হচ্ছে হিমালয় ও আরাবল্লী হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, রিক্টার স্কেলে। ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, K2। এরপরে রয়েছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট পোপো। নেক্সট রয়েছে এলিফেন্টা গুহা কোন রাজ্যে অবস্থিত, মহারাষ্ট্র রাজ্যে। পৃথিবীর তোমার পর্বতশৃঙ্গের মধ্যে পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গ সেটার নাম কি, সেটার কিন্তু নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এটি রয়েছে কোথায়, নেপালে রয়েছে হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেক্সট কি রয়েছে, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি, মাজুলি দ্বীপ। এটি রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর, আর এটি হচ্ছে বৃহত্তম নদী বদ্বীপ, গাঙ্গেয় বদ্বীপ। এটাও এখান থেকে তোমরা মনে রাখবে, বৃহত্তম নদী বদ্বীপ কিন্তু হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ, আর যদি বলা হয় বৃহত্তম নদী দ্বীপ তাহলে কিন্তু হচ্ছে কি মাজুলি দ্বীপ, এটা রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর। নেক্সট হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আনাইমুদি। তো এটা দেখো, এই আনাইমুদির উচ্চতা কত, তোমার 2695 মিটার। নেক্সট রয়েছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পরেশনাথ। তো এরপরে দেখো রয়েছে, দেওয়া রয়েছে অনেকগুলো পর্বত দেওয়া রয়েছে, তারপরে তার সর্বোচ্চ শৃঙ্গের নামও কিন্তু দেওয়া রয়েছে এক্সট্রা ইনফরমেশনে। তো দেখো কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গডউইন অস্টিন। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। পশ্চিমঘাটের হচ্ছে আনাইমুদি। আর এই পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম যেটা রয়েছে সেটাকে বলা হয় কি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে রয়েছে হচ্ছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম, ধূপগড়। মহাকাল পর্বতের অমরকণ্টক, গারোর হচ্ছে নকরিক। দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, যেটা একটু আগে দেখলাম আমরা, এটা হচ্ছে আনাইমুদি। নেক্সট রয়েছে প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়, কাশ্মীর উপত্যকাকে বলা হয় প্রাচ্যের নন্দনকানন। রাজস্থানের প্রস্তরময় মরুভূমিকে কি বলা হয়, হামাদা বলা হয় কিন্তু হচ্ছে রাজস্থানের প্রস্তরময় মরুভূমিকে। এরপরে রয়েছে মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত, সাগর মাথা নামে পরিচিত। এরপরে রয়েছে কি বালিয়ারি কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ, এটা রয়েছে হচ্ছে পশ্চিম রাজস্থানের। পালঘাট গ্যাপ কোন দুটি স্থানকে সংযোগ করেছে, তামিলনাড়ু ও কেরলকে সংযোগ করেছে হচ্ছে পালঘাট গ্যাপ। আর থলঘাট হচ্ছে মুম্বাই ও নাসিককে একসঙ্গে সংযুক্ত করেছে। ভোরঘাট হচ্ছে মুম্বাই ও পুনে। তো পালঘাট হচ্ছে তামিলনাড়ু ও কেরল, আর থলঘাট হচ্ছে মুম্বাই ও নাসিক, আর ভোরঘাট কিন্তু হচ্ছে কি মুম্বাই ও পুনে। নেক্সট রয়েছে কি তোমার খাদার কাকে বলা হয়, এটা হচ্ছে নবীন পলিগঠিত মাটিকে খাদার বলে, আর এটা হচ্ছে পাঞ্জাবে কিন্তু একে বলা হয় কি বেট। নেক্সট রয়েছে কি অপেক্ষাকৃত প্রাচীন পলি মাটিতে মাটিকে কি বলা হয়, ভাঙার বলা হয়। এরপরে রয়েছে দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অঞ্চলকে কি বলা হয়, দোয়াব বলা হয়। এরপরেই দেখো রয়েছে ভাবর কাকে বলে, নদীবাহিত বালি নুড়ি পাথর সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় ভাবর। ভূর কাকে বলে, ভারতের সমভূমি অঞ্চলের পশ্চিমে ছোট ছোট বালিয়ারিগুলিকে ভূর বলা হয়। নেক্সট রয়েছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়, ছোটনাগপুর মালভূমিকে। এখানে কিন্তু অনেকটাই খনিজ পাওয়া যায়, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে খনিজ পাওয়া যায় হচ্ছে ছোটনাগপুর মালভূমিতে, তাই কিন্তু একে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। নেক্সট হচ্ছে কোন পর্বতশ্রেণী ভারতকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে, বিন্ধ্য পর্বতশ্রেণী,
বিন্ধ্য পর্বতটাই কিন্তু হচ্ছে ভারতকে উত্তর দক্ষিণ দুটি ভাগে ভাগ করেছে। এটা রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশের দিকে। নেক্সট হচ্ছে কি, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? এটা রয়েছে হচ্ছে সিয়াচেন হিমবাহ, আর এটা হচ্ছে 75 কিমি কিন্তু হচ্ছে এর দৈর্ঘ্য। এটা হচ্ছে কোন পর্বতে রয়েছে? কারাকোরাম পর্বতশ্রেণীতে রয়েছে হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। নেক্সট হচ্ছে জেমু হিমবাহ, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘায় রয়েছে হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা উপত্যকায় রয়েছে হচ্ছে জেমু হিমবাহ। আর গঙ্গোত্রী হিমবাহ কোথায় রয়েছে? কুমায়ুন গাড়োয়াল অঞ্চলে। নেক্সট হচ্ছে পাঞ্চেসের ভ্যালি কোথায় অবস্থিত? তো এটা কিন্তু রয়েছে হচ্ছে আফগানিস্তানে, এটাও এখান থেকে তোমরা মনে রাখবে। চলো পরবর্তীতে দেখো কি রয়েছে, নদ নদী ও জলাশয়। চলো এবার আলোচনা করবো হচ্ছে নদ নদী এবং জলাশয় সম্পর্কে। দোয়াব কথাটির অর্থ কি? দুটি নদীর মধ্যবর্তী স্থান। দুটি নদীর মধ্যবর্তী স্থানে যে উঁচু অঞ্চলটি রয়েছে তাকেই বলা হয় কি? দোয়াব। কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? ছোটনাগপুর, তোমার ছত্তিশগড় রাজ্যের কিন্তু চিত্রকূট কিন্তু জলপ্রপাতকেই বলা হয় কি? ভারতের নায়াগ্রা। নেক্সট রয়েছে কি, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? সেটা কিন্তু হচ্ছে পেরুর কলকা নদীর গিরিখাত। পেরুর যে কলকা নদীর গিরিখাত, এটা হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত। এরপরে রয়েছে পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। এরপরে রয়েছে চীনের দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং। চীনের দুঃখ কাকে বলা হয়? হোয়াংহো নদীকে। বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশি নদীকে। আর বাংলার দুঃখ? বাংলার দুঃখ বলা হয় হচ্ছে দামোদর নদীকে। নেক্সট রয়েছে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? বৈকাল। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? আমাজন নদীর অববাহিকা। ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? লুনি কিন্তু হচ্ছে ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী। নেক্সট রয়েছে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? মাহি এবং সুবর্ণরেখা, এই দুটি নদী কিন্তু হচ্ছে কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এরপরে রয়েছে হচ্ছে কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে? তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে, কর্ণাটক। তারপরে রয়েছে নর্মদা নদীর উৎপত্তি কোথায়, তোমার কোথা থেকে হয়েছে? এটা কিন্তু হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে। আর এটি হচ্ছে কি, এক ধরনের পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে এই নর্মদা নদী। তো নর্মদা নদী হচ্ছে মহাকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। আর একটা এখান থেকে তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি, যে একই জায়গায় উৎপত্তি লাভ করে দুটি নদী দুই দিকে প্রবাহিত হয়েছে, এই নদীগুলির নাম কি? এক হচ্ছে নর্মদা, দুই কিন্তু হচ্ছে কি, দুই কিন্তু হচ্ছে সোন। নর্মদা এবং সোন এই দুটি নদী কিন্তু হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে, একটা গিয়েছে হচ্ছে আমাদের একদম পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গিয়েছে, আর একটা কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়ে তোমার গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে তোমার সোন নদীটি। তো এটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, আর প্রবাহিত হয়ে কিন্তু গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়। তো পরবর্তী যে আরও কিছু নদী রয়েছে, এই নদীগুলোর আমরা উৎপত্তি স্থল সম্পর্কে একটু দেখে নেই। গোদাবরীর উৎপত্তি স্থল হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের কাছে তিম্বক উচ্চভূমি। মহানদীর উৎপত্তি হচ্ছে কোথায়? ছত্তিশগড়ের দণ্ডকারণ্য। আর কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়? মহারাষ্ট্রের মহাবালেশ্বর। কাবেরী নদীর উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির তালকাবেরী, আর এটা কিন্তু হচ্ছে পবিত্র নদী। সিন্ধু নদীর উৎপত্তি স্থল কি? তিব্বতের মানস সরোবর। এই কাবেরী নদী হচ্ছে আমাদের উত্তর বা দক্ষিণ ভারতের হচ্ছে একটি পবিত্র নদী। আর সিন্ধু রয়েছে যে, এই সিন্ধুর উৎপত্তি স্থল কোথায়? এই সিন্ধুর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরোবরের কাছে। আর ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে কি? এই তিব্বতের মানস সরোবরের কাছে চিমায়ুংদুং হিমবাহ, আর এটিও কিন্তু হচ্ছে মানস সরোবরের কাছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে কৈলাস পর্বত থেকে একটু আলাদা, কিন্তু এই দুটিই কিন্তু একই পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। মানস সরোবর থেকে কিন্তু এটা উৎপত্তি লাভ করেছে এটাও, কিন্তু এখানে এটা রয়েছে হচ্ছে কৈলাস পর্বত থেকে, আর এটা হচ্ছে চিমায়ুংদুং হিমবাহ থেকে। নেক্সট রয়েছে কি, তোমার হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটা কিন্তু মুসি নদীর তীরে গড়ে উঠেছে। এরপরে আরও কিছু নদী রয়েছে এবং কিছু শহর দেওয়া রয়েছে, কোন শহরটি কোন নদীর উপর রয়েছে? কানপুর শহর, বারাণসী শহর, পাটনা শহর, এগুলো সব কিন্তু হচ্ছে গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে। আর দিল্লি যমুনা নদীর উপর রয়েছে, দিল্লি আর আগ্রা এই দুটি কিন্তু হচ্ছে যমুনা নদীর উপর রয়েছে। এলাহাবাদ শহরটি হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদীর মিলিত স্থানে কিন্তু এই এলাহাবাদ শহরটি রয়েছে। লখনউ শহরটি রয়েছে গোমতী নদীর উপর, আর মথুরা রয়েছে হচ্ছে যমুনা নদীর উপর, আহমেদাবাদ রয়েছে হচ্ছে সবরমতী নদীর উপর, গুয়াহাটি রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্র, নাসিক রয়েছে হচ্ছে গোদাবরী নদীর উপর। নেক্সট কি রয়েছে, কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্য ও নদীর উপর রয়েছে? এটা রয়েছে হচ্ছে কর্ণাটক রাজ্যে। আর বরাহি নদীর উপর কিন্তু রয়েছে হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত রয়েছে হচ্ছে ছত্তিশগড় রাজ্যে, আর এটা কিন্তু রয়েছে হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপর। নেক্সট হচ্ছে যোগ জলপ্রপাত রয়েছে কর্ণাটক রাজ্যে, আর এটি রয়েছে হচ্ছে শরাবতী নদীর উপর।
এরপরে রয়েছে শিব সমুদ্রম, এটি রয়েছে কর্ণাটক রাজ্যে, আর কাবেরী নদীর উপর রয়েছে কিন্তু হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত। হুড্রু রয়েছে কার উপর? ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে, আর সুবর্ণরেখা নদীর উপর রয়েছে হচ্ছে হুড্রু জলপ্রপাত। ধুয়াধর রয়েছে মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপর, আর কপিলধারা রয়েছে মধ্যপ্রদেশে, এটাও কিন্তু রয়েছে হচ্ছে নর্মদা নদীর উপর। নেক্সট কী রয়েছে? নাগার্জুন সাগর নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা কৃষ্ণা নদীর উপর, আর তেলেঙ্গানায় রয়েছে হচ্ছে এই নাগার্জুন সাগর নদী পরিকল্পনা। ভাকরানাঙ্গাল রয়েছে কোথায়? শতদ্র নদীর উপর, আর এটা রয়েছে কিন্তু হচ্ছে পাঞ্জাব হরিয়ানা আর রাজস্থানের মধ্যে। নেক্সট রয়েছে হচ্ছে দামোদর, দামোদর রয়েছে হচ্ছে দামোদর নদীর উপর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে ত্রিপুরা, তোমার তেহরি ড্যাম, এই তেহরি কিন্তু রয়েছে কোথায়? ভাগীরথী ও ভীলগঙ্গা এর মধ্যে, এই নদীর উপর রয়েছে, আর এটা রয়েছে হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট হচ্ছে কি? নিজাম সাগর, এটা রয়েছে মঞ্জিরা নদীর উপর, আর এটা রয়েছে হচ্ছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। নেক্সট যাবো আমরা, ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয় কোথায়? দেবপ্রয়াগে কিন্তু হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দা নদী মিলিত হয়। এরপরে রয়েছে কি? বিষ্ণুপ্রয়াগ, এটা রয়েছে কোথায়? অলকানন্দা ও ধলিগঙ্গা, এই দুটি নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে কি? বিষ্ণুপ্রয়াগ। এরপরে রয়েছে কি? রুদ্রপ্রয়াগ, এটা রয়েছে অলকানন্দা ও মন্দাকিনীর মধ্যে রয়েছে হচ্ছে রুদ্রপ্রয়াগ, আর বিষ্ণুপ্রয়াগ রয়েছে অলকানন্দা ও ধলিগঙ্গার মধ্যে রয়েছে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, আর দেবপ্রয়াগ রয়েছে হচ্ছে অলকানন্দা আর ভাগীরথীর মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে দেবপ্রয়াগ। নেক্সট কি রয়েছে? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? এটা কিন্তু হচ্ছে চিল্কা হচ্ছে ভারতের একটি বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম লবণ হ্রদের নাম কি? সম্বর। নেক্সট রয়েছে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ কিন্তু হচ্ছে বর্তমানে ভারতের উচ্চতম বাঁধ, যেটা রয়েছে হচ্ছে ভাগীরথী নদীর উপর, আর এটা রয়েছে হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? এটি কিন্তু হচ্ছে মহানদীর উপর রয়েছে ভারতের দীর্ঘতম নদী বাঁধটি। নেক্সট হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ হলো কি? পেঙ্গাং হ্রদ কিন্তু হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ। নেক্সট হচ্ছে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে। এরপরে আরও কিছু হ্রদ দেওয়া রয়েছে এবং কোন হ্রদটি কোন রাজ্যে রয়েছে সেটা এখান থেকে আমরা দেখে নেব। কোলেরু হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে, চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যায়, সম্বর হ্রদ রয়েছে রাজস্থানে, উলার ও ডাল হ্রদ রয়েছে হচ্ছে কোথায়? জম্মু কাশ্মীরে। উৎপত্তি স্থলে তোমার ব্রহ্মপুত্র নদীর নাম কি? সাংপো কিন্তু হচ্ছে উৎপত্তি স্থলে ব্রহ্মপুত্র নদীর নাম, কিন্তু অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে, এটি কিন্তু হচ্ছে অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে তখন কিন্তু হচ্ছে নামচা বারোয়া যে অঞ্চলটি রয়েছে এই নামচা বারোয়ার কাছে কিন্তু তিব্বত থেকে অরুণাচল প্রদেশে প্রবেশ করে, আর অরুণাচল প্রদেশে প্রবেশ করার পরে এর নাম হয়ে যায় কি? ডিহং। আসামে এর নাম রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্র, এরপরে যখন বাংলাদেশে যায় এটি নদীটি তখন কিন্তু তার নাম হয়ে যায় কি? যমুনা। নেক্সট রয়েছে কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? এটা কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এরপরে রয়েছে তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপর রয়েছে হচ্ছে তেহরি বাঁধ। নেক্সট দেখে নেব আমরা, রয়েছে কি? সিন্ধু নদের তোমার দীর্ঘতম উপনদীর নাম কি? সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কিন্তু হচ্ছে শতদ্র। ভারতের উৎপন্ন নদীগুলির মধ্যে চন্দ্রভাগা হচ্ছে সিন্ধুর দীর্ঘতম উপনদী, এটা মনে রাখবে। এটা কিন্তু বলা রয়েছে ভারতে যে নদীগুলো রয়েছে উৎপন্ন নদীগুলো সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে আমাদের চন্দ্রভাগা, আর যদি আমরা বলি দীর্ঘতম উপনদীর নাম তাহলে কিন্তু হচ্ছে শতদ্র। নেক্সট হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদীগুলি কী কী? এক হচ্ছে ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, যমুনা, সোন, হলদি, এগুলো সব হচ্ছে কি? গঙ্গার ডান তীরের উপনদী। কী কী? ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, তারপর যমুনা, তারপর হচ্ছে সোন, সব হচ্ছে ডান তীরের উপনদী। নেক্সট কী রয়েছে? গঙ্গার বাম তীরের উপনদীর নাম কী? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কোশী, গণ্ডক, তারপর হচ্ছে কি? বাগমতী, মহানন্দা, এগুলো সব কিন্তু হচ্ছে ডান তীরের উপনদী, তোমার বাম তীরের উপনদী। বাম তীরের উপনদীগুলোর মধ্যে সর্বশেষ উপনদী কিন্তু হচ্ছে কি? মহানন্দা, এটি কিন্তু হচ্ছে বাম তীরের সর্বশেষ উপনদী। নেক্সট কী রয়েছে? গঙ্গার শাখা নদী, গঙ্গার শাখা নদী হচ্ছে ভৈরবী, তারপরে হচ্ছে জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণি, পিয়ালি, মাতলা, এগুলো সব হচ্ছে কি? তোমার গঙ্গার শাখা নদী। আর এই জলঙ্গি নদীর উপর কিন্তু রয়েছে হচ্ছে কৃষ্ণনগর শহরটি, এটা মনে রাখবে। নেক্সট কী রয়েছে? সিন্ধুর উপনদী কী? সিন্ধুর উপনদীগুলি হচ্ছে বিপাশা, ইরাবতী, বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্র। নেক্সট হচ্ছে পশ্চিম বাহিনীর নদীগুলি কী কী? নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, এগুলো সব হচ্ছে কি? আমাদের পশ্চিম বাহিনী নদী, তার মধ্যে নর্মদা হচ্ছে দীর্ঘতম। নেক্সট হচ্ছে দুটি উত্তর বাহিনী নদীর নাম কি? সোন ও চম্বল কিন্তু হচ্ছে উত্তর বাহিনী নদী। নেক্সট রয়েছে কি? নর্মদাবাদের প্রকৃত নাম কি? নর্মদাবাদের প্রকৃত নাম কিন্তু হচ্ছে সর্দার সরোবর বাঁধ। নেক্সট রয়েছে পৃথিবীর কোন নদী সবচেয়ে খরস্রোত? তো এটা কিন্তু হচ্ছে রাইন নদী কিন্তু সবচেয়ে তোমার খরস্রোত রয়েছে। নেক্সট হচ্ছে নদী বিষয়ক আন্তর্জাতিক গবেষণা কোনটি, গবেষণা কেন্দ্রগার যেটা রয়েছে, গবেষণাগার সেটা কোথায় রয়েছে? ইন্টারন্যাশনাল তোমার রিভার ইনস্টিটিউট, এটা কোথায় রয়েছে? ফিলিপিন্সে রয়েছে, কিন্তু হচ্ছে আমাদের আন্তর্জাতিক নদী বিষয়ক
গবেষণাগার, কোথায় ইন্টারন্যাশনাল রিভার ইনস্টিটিউটটা রয়েছে হচ্ছে ফিলিপিন্সে। নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি, টাঙ্গানিকা। নেক্সট রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি, প্রশান্ত মহাসাগর। ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে সুমেরু মহাসাগর। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, আর পৃথিবীর বৃহত্তম হ্রদ কিন্তু হচ্ছে কাস্পিয়ান সাগর। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটা, তোমার টিটিকাকা। নেক্সট রয়েছে কি সিন্ধু নদের উপনদীগুলি কী কী, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্র, এগুলো সব কিন্তু হচ্ছে সিন্ধু নদের উপনদী। নেক্সট রয়েছে কি ভারতের প্রথম সরকারি বহুমুখী নদী পরিকল্পনা কোনটি, সরকারি বলা রয়েছে, তো সরকারি কিন্তু হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা হচ্ছে 1948 সালে হয়। নেক্সট রয়েছে জলের গভীরতা মাপক যন্ত্রের নাম কি, ফ্যাদোমিটার। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, ডাল কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট রয়েছে কি সুয়েজ খাল কোন দুটি স্থানকে যুক্ত করেছে, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে কিন্তু এই সুয়েজ খাল যুক্ত করেছে। ভূমধ্যসাগর আফ্রিকা থেকে ইউরোপকে আলাদা করেছে, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে, আফ্রিকাকে কিন্তু ইউরোপ থেকে আলাদা করেছে হচ্ছে কি ভূমধ্যসাগর। সুয়েজ খাল কিন্তু হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। নেক্সট রয়েছে কি লুনি নদী তোমার কোথায় পতিত হয়েছে, কস্তের রানে কিন্তু এই লুনি নদী পতিত হয়েছে। এরপরে রয়েছে কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে, সুবর্ণরেখা নদীর উপর, আর এটা রয়েছে কোথায়, তোমার ঝাড়খণ্ডে রয়েছে। নেক্সট রয়েছে শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত, কাবেরী নদীর গতিপথে। কোথায় যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিশেছে, এলাহাবাদে কিন্তু এই যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিশেছে। এরপরেই দেখো রয়েছে কি গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত, সরাবতী নদীর উপর। নেক্সট রয়েছে কি ভারতীয় কৃষি জমিতে সর্বাধিক কোন পদ্ধতিতে জলসেচ করা হয়, কূপ ও নলকূপের ব্যবস্থা সবচেয়ে বেশি রয়েছে। আর দক্ষিণ ভারতে যদি ধরি, দক্ষিণ ভারতে কিন্তু আমাদের কূপ নলকূপ নয়, সেখানে কি রয়েছে, সেখানে কিন্তু রয়েছে হচ্ছে জলাশয়, জলাশয় সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে। নেক্সট রয়েছে কি কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, গোদাবরী নদীকে, আর এটাকে কিন্তু বলা হয় কি বিদ্যু গঙ্গাও বলা হয়ে থাকে এই গোদাবরী নদীকে। আর এটার দৈর্ঘ্য একদম আমাদের গঙ্গা নদীর মতো দীর্ঘ হয়, কিন্তু এই নদীকে বলা হয় কি দক্ষিণের গঙ্গা, অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট রয়েছে দক্ষিণের গঙ্গা বলা হয় হচ্ছে কাবেরীকে, আর দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু বলা হয় হচ্ছে গোদাবরী নদীকে। তারপরে রয়েছে কি বরাকর কার উপনদী, এটা হচ্ছে দামোদরের উপনদী হচ্ছে বরাকর। এরপরে রয়েছে কি ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি, গঙ্গার জলপ্রবাহ বৃদ্ধি করা, এটা কিন্তু হচ্ছে ফারাক্কা যে ব্যারেজ রয়েছে এই নির্মাণের প্রধান কারণ, এটি হচ্ছে গঙ্গার জলপ্রবাহ বৃদ্ধি করা। নেক্সট রয়েছে কি কোন তিথিতে ভরা তোমার মরা কোটাল হয়, সেটা কিন্তু হচ্ছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু হচ্ছে ভরা কোটাল হয়। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, আর তোমার 24 ঘন্টা 52 মিনিট হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, রিক্টার স্কেলের সাহায্যে, মার্সেলি স্কেলের সাহায্যে কিন্তু হচ্ছে এই ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। নেক্সট রয়েছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের লেখচিত্র অঙ্কন করা হয়, সিসমোগ্রাফ। এরপরেই আমরা জানবো হচ্ছে জলবায়ু সম্পর্কে ভারতের। তো প্রথমেই দেখো ভারতের জলবায়ুর প্রশ্ন রয়েছে কি যে পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়, মেঘালয়ের মৌসিনরামে, মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয়। নেক্সট রয়েছে কি ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন স্থানে, করমণ্ডল উপকূল ভাগ যেটা রয়েছে সেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। নেক্সট রয়েছে কি ভারতের একটি স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ দাও, লু কিন্তু হচ্ছে ভারতের একটি স্থানীয় বায়ুপ্রবাহের নাম। নেক্সট রয়েছে কি বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় পরিলক্ষিত হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, এ তোমার টোপোস্ফিয়ারকে কিন্তু বলা হয় ক্ষুদ্রমণ্ডল, কারণ এখানেই কিন্তু ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ুপ্রবাহ সব কিন্তু এই আমাদের টোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, তাই কিন্তু একে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু হচ্ছে কী হয়, শান্ত অবস্থা লক্ষ্য করা যায়, এখানে কিন্তু কোনো ঝড় ঝঞ্ঝা লক্ষ্য করা যায় না, তাই একে বলা হয় শান্তমণ্ডল। এরপরে দেখো রয়েছে কি বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, তো বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, আয়োনোস্ফিয়ারে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট পরবর্তী কোশ্চেন রয়েছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আয়োনোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা মনে রাখবে। তারপরে রয়েছে কি আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়, এটা কিন্তু হচ্ছে ব্ল্যাকফুট রোগ হয় কিন্তু হচ্ছে এই আর্সেনিকের প্রভাবে। তো দেখো এরপরে কি রয়েছে এখানে এক্সট্রা ইনফরমেশনে, সেখানে রয়েছে দেখো পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত, তো পানীয় জলে কিন্তু আর্সেনিকের মাত্রা হচ্ছে 0.05 mg/L, অর্থাৎ এখানে 0.05 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম, বাকি যে কোশ্চেনগুলো রয়েছে আমাদের মোটামুটি আরও প্রায় 200 মতো কোশ্চেন রয়েছে, সেগুলো কিন্তু আমরা পরের সেটে আলোচনা করব।
তো বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।